পরীক্ষা আশা করি ভালো হয়েছে, তবে দু একটি প্রশ্ন ছিল যেটা কিন্তু অনেকেরই পারার জটিলতা রয়েছে। অর্থাৎ বড় প্রশ্নের 3, 3, 6 এটা সবাইকার না থাকতেও পারে, শর্ট প্রশ্ন দুটো একটা প্রবলেম রয়েছে, বাকি কিন্তু মোটের উপর প্রশ্ন ভালো। তো তোমরা কেমন পরীক্ষা দিলে আমাকে জানাবে। চলো আমরা উত্তরগুলো মিলিয়ে নিই, সকলকে শুভেচ্ছা জানাই শেষ দিনে। তাহলে আমরা শুরু করি। প্রথমেই সোয়াল হল যে পদ দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে, উত্তর পুনর। যে শিলাস্তর জল ধরে রাখতে বা পরিবাহিত করতে সমর্থ নয় সেটা হচ্ছে একুইফিউজ। কেরলের মালাবার উপকূল যে প্রকার উপকূলের উদাহরণ এটা হচ্ছে যৌগিক উপকূলের উদাহরণ। নেক্সট, স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট একটি ভূমিরূপ, যেহেতু স্বাভাবিক বলেছে অতএব হবে মোনাডনক। মরু অঞ্চলে প্লায়াকে কেন্দ্র করে যে নদী নকশা এটি উত্তর হচ্ছে কেন্দ্রমুখী। মরু অঞ্চলে সৃষ্ট মাটি উত্তর এরিডি সল। মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হল ও স্তর বা অর্গানিজম স্তর। ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে এটি নিরক্ষীয়। এলডিনো এবং লালিনার প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয় উত্তর বি প্রশান্ত মহাসাগরে। দক্ষিণ চীন সাগরে ঘূর্ণবাত হচ্ছে টাইফুন। ইউনেস্কো কর্তৃক মানুষ এবং জীবমণ্ডল কর্মসূচি 1971, এই প্রশ্নটির অনেকেরই অসুবিধার সম্মুখীন হয়েছে সেন্টারে, বুঝতে পারলাম। জৈব বিপর্যয় একটি উদাহরণ 2020 খ্রিস্টাব্দে কোভিড-19 মহা অতিমারী। প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে অন্তর্ভুক্ত নয়, তাহলে নয় বলেছে যেহেতু, সেহেতু এখানে উত্তর হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ। বাগিচা কৃষির সাথে যুক্ত নয় এমন একটি ফসল, তার মানে এক্ষেত্রে কার্পাস। শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম আলফ্রেড ওয়েবার। ভারতে প্রথম কাগজ কল উত্তর শ্রীরামপুর। WTO সদর দপ্তর সি জেনেভা। শিল্পে নিযুক্ত কর্মীদের বলা হয় নীল পোশাক শ্রমজীবী। বয়োলিঙ্গ অনুপাতে সূত্র এটা 1000 হবে, অর্থাৎ বি মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষের সংখ্যা। উপকূলে যে বালিয়াড়িতে যে প্রকারের বসতি তার রৈখিক বসতি। হলদিয়া বন্দর যে দুটি নদী সংযোগস্থলে, তাহলে এখানে হলদি এবং হুগলি। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন দুটো আছে, একটি হচ্ছে যে বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো আর টেরারোজা। তাহলে প্রথমে আমরা দেখব বহির্জাত প্রক্রিয়া। ভূপৃষ্ঠে ও উপপৃষ্ঠে প্রাকৃতিক শক্তির দ্বারা ভূপৃষ্ঠে পরিচালিত হওয়ার প্রক্রিয়া, একটু বড় করে বলে লিখলে যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠে ও উপপৃষ্ঠে মানে কিছুটা নিচের দিকে ভূমিরূপের যে পরিবর্তন ঘটায়, ভাস্কর্য সৃষ্টি করে, তাদের মধ্যে সমতা এনে সাধারণ তল গঠন করে, সেই প্রক্রিয়াটির নামই হলো বহির্জাত প্রক্রিয়া। কে করে? নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্রতরঙ্গ, ভৌমজল, এরা সব করে। এবার টেরারোজা, তাহলে চুনাপাথর বা কাস্ট অঞ্চলে আম্লিক লাল রঙের কাদা। H2O প্লাস CO2 সমান H2CO3, এটি মৃদু কার্বনিক অ্যাসিড যুক্ত জল, এর সাথে ক্যালসিয়াম কার্বনেটের যদি বিক্রিয়া হয় তাহলে বিশুদ্ধ অংশ, চুনাপাথরের অংশ দ্রবীভূত হয়ে যায় এবং পড়ে থাকে অদ্রাব্য লৌহ যৌগ। তারপর জারণ প্রক্রিয়া হয়, তাতে জারণ প্রক্রিয়ায় আম্লিক কাদা সৃষ্টি হয় লাল রঙের, তার নাম টেরারোজা। এরপরের প্রশ্ন রয়েছে পশ্চাৎ তটভূমি। পশ্চাৎ তটভূমি কাকে বলে? না, সমুদ্র জলের উচ্চ সীমা থেকে ভৃগুতট পর্যন্ত তটভূমির সবচেয়ে পিছনের অংশ, যেখানে ঝটিকা তরঙ্গের জল মূলত পৌঁছায়, সেই অংশটির নাম পশ্চাৎ তটভূমি। গ্রেট ব্যারিয়ার রিফ কোন মহাদেশের অন্তর্গত? উত্তর হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশ, তবে অস্ট্রেলিয়া মহাদেশ লিখলেও হয়তো নম্বর দিতে পারেন, মূল উত্তর কিন্তু ওশিয়ানিয়া মহাদেশ। ইনসেল বার্জ কাকে বলে? মরুক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে পেডিমেন্টের উপর ক্ষয় প্রতিরোধী কঠিন শিলা গঠিত পর্বতের অবশিষ্টাংশ স্বল্প উঁচু, মাথা গোলাকার, পার্শ্বদেশ খাড়াই, বিচ্ছিন্ন দ্বীপের মতো অবস্থান করে, এমন ভূমিরূপের নাম হচ্ছে ইনসেল বার্জ। নেক্সট হচ্ছে জলনির্গম প্রণালীর সংজ্ঞা দাও। তাহলে ভূপ্রকৃতি, জলবায়ু ও ভূতত্ত্বের ভিত্তিতে কোনো নদী অববাহিকার একটি নদী গোষ্ঠীর অন্তর্গত প্রধান নদী, শাখা নদী, উপনদী, প্র উপনদী, প প্রশাখা নদী সবাই সম্মিলিতভাবে যে নদী নকশা গড়ে তোলে তাকে জলনির্গম প্রণালী বলে। এরপর রইল উদ্ধারোপিত নদী সংজ্ঞা।
নবীনতর শিলাস্তরের উপর গঠিত কোনো নদী ব্যবস্থা ক্ষয়ের মাধ্যমে পূর্বেকার প্রাচীনতর শিলাস্তরের উপর প্রতিস্থাপিত হয়, তার বর্তমান গতিপথ অক্ষুণ্ণ থাকলে ওই নদীকে অধ্যারোপিত নদী বলে। উদাহরণ সোন নদী। পটজলীকরণ, পাঁচের দাগে প্রশ্ন না, পটজল মাটির সৃষ্টি হওয়ার প্রক্রিয়া। শীতল আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু সরলবর্গীয় অঞ্চলে ছাই রঙের অম্লধর্মী মাটি সৃষ্টির প্রক্রিয়া। জনক শিলা মানে মূল শিলা হচ্ছে গ্রানাইট এবং বেলে পাথর। তারপরে মৃত্তিকাস্থিত তিনটি পুষ্টিমৌল, প্রধান তিনটি পুষ্টিমৌল হচ্ছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম NPK। এরপর রয়েছে খরা প্রতিরোধী এবং খরা সহ্যকারী উদ্ভিদের নাম। তাহলে খরা প্রতিরোধী ফণীমনসা ঘৃতকুমারী শতমূলি, আর খরা সহ্যকারী বাবলা আকন্দ করবী। এরপর রয়েছে যে ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক, তাহলে এর উত্তর সোজা উত্তর হচ্ছে ডপসন একক। আর ফোর ক্লক রেন কোন জলবায়ুর সঙ্গে যুক্ত, উত্তর হচ্ছে নিরক্ষীয় জলবায়ুর সাথে যুক্ত। পরের পাতায় চলে যায় 8 নম্বর প্রশ্ন, বিপন্ন প্রজাতি বলতে কি বোঝায়? না, যে সমস্ত জীব প্রজাতির অস্তিত্ব সংকটাপন্ন ও দূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে তাদের। শেষ 10 বছরে যে সমস্ত জীব প্রজাতির 70% জীব অবলুপ্ত হয়ে গেছে তাদের বিপন্ন প্রজাতি বলে, যেমন কস্তুরী মৃগ, মেছো কুমির, সর্পগন্ধা, সুন্দরী গাছ। এদের বহিক্ষেত্রীয় সংরক্ষণ বলতে অর্থাৎ এক্সিটু, মানে নিজ আবাসস্থলের বাইরে নিয়ন্ত্রিত ব্যবস্থায় প্রজাতির সংরক্ষণ, কৃত্রিমভাবে বংশবৃদ্ধি করা, অতিমাত্রায় বিপন্ন প্রজাতির ক্ষেত্রে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। উদাহরণ আলিপুর চিড়িয়াখানা। তারপর রয়েছে ভারতীয় আবহাওয়া প্রদত্ত খরার সংজ্ঞা দাও না, কোনো অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাতের স্বাভাবিকের চেয়ে 75% কম হলে তাকে বা খরা বলে বা খরাশয়। বাণিজ্য কৃষি কাকে বলে? সোজা কথায় কৃষি উৎপাদনের বেশিরভাগ উৎপাদিত ফসল বাণিজ্যের প্রয়োজনে ব্যবহার করা হয়, যেমন চা, কফি, রবার, তুলা, আখ ইত্যাদি। আচ্ছা, ভারতের সোয়াবিন উৎপাদনকারী দুটি উল্লেখযোগ্য রাজ্য তাহলে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা, কর্ণাটক, এই দুটোর মধ্যে একটা দুটো লিখলেই হবে। আচ্ছা, আইসোটিম কাকে বলে? ওইবারে শিল্প স্থানিকতা তত্ত্বে কাঁচামাল ও উৎপন্ন পণ্যের সমপরিবহন বা বিশিষ্ট স্থানগুলিকে যে বৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে আইসোটিম বা সমপরিবহন রেখা বলে। নেক্সট রয়েছে অতিনব্য কার্যাবলী বলতে কি বোঝো? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্তরের সুষ্ঠু সুচিন্তিত নীতি নির্ধারণ, পরিকল্পনা গ্রহণ, পরামর্শ দান, ব্যাখ্যা, বিশ্লেষণ, পরিচালন সংক্রান্ত অতি উচ্চমানের পরিষেবামূলক কার্যাবলীকে অতি নব্য শ্রেণীর কার্যাবলী বলে, যেমন গবেষণা, উদ্ভাবন, আউটসোর্সিং ইত্যাদি। কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো? আদর্শ মানুষ জমি অনুপাত দেশের প্রাপ্ত সম্পদের সাপেক্ষে আদর্শ জনসংখ্যা, এক্ষেত্রে মাথাপিছু আয় ও উৎপাদন সর্বোচ্চ হয়, উচ্চতম জীবনযাত্রা উপভোগ করা যায়। লাস্ট প্রশ্ন, বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয় কেন? না, সিলিকন হচ্ছে ইলেকট্রনিক শিল্পের মূল কাঁচামাল, আচ্ছা, বা রাসায়নিক কাঁচামাল। ইউএসএর ক্যালিফোর্নিয়া সান্টা ক্লারা ভ্যালি অঞ্চলে সিলিকন ভিত্তিক ইলেকট্রনিক শিল্পের বিকাশ সর্বাধিক ঘটেছে, তাই ওই স্থানটিকে ইউএসএর সিলিকন ভ্যালি বলে। তেমনই বেঙ্গালুরুতে সিলিকন ভিত্তিক ইলেকট্রনিক শিল্পের সর্বাধিক বিকাশ ঘটেছে, তাই বেঙ্গালুরুকে ইলেকট্রনিক শিল্প বলে। এরপরে লং প্রশ্নগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবে 1.5 থেকে 2 নম্বর ছবিতে থাকবে। আচ্ছা, এটা গেল পুনর্জন্মন আবহাওয়ার দুটি ভূমিরূপ 2, 2, 4, মৃত্তিকাস্থিত জলবায়ুর ভূমিকা, জলবায়ুর ভূমিকাটা লেখা যাবে সহজেই। গ্রিনহাউস গ্যাসগুলির নাম ন্যূনতম দুটো লিখতে হবে, তাহলে হবে অবক্ষয়ের ফলাফল, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং লিখলেও চলে যাবে, মানে মোরলেস ওইখান থেকে উত্তরটা হয়ে যাবে। দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য, লবণাম্য উদ্ভিদের অভিযোজন এবং বন্যাকে আধা প্রাকৃতিক দুর্যোগ। প্রবলেম হচ্ছে শ্বেত বিপ্লবের সূচনার কারণ, ওই ভার্গিস কুরিয়েনের যে গল্প, তিনি যে গুজরাটে কেন থেকে গেলেন এবং কীভাবে একটি সমবায় গড়ে তুললেন সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এই প্রশ্নটা সবাইকার একটু জটিলতা থাকতে পারে, আর এই প্রশ্নটা তিনটে অঞ্চল লিখতে হবে। এটা একটু অনেকেরই যাদের পড়াশোনা ঠিকঠিক হয়নি তারা এটা সমস্যায় পড়তে পারে, বাকি প্রশ্ন কিন্তু ঠিক আছে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।